নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন দেখো ভোর 4টে, তো উঠে পড়ে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে দোল, সবাই মিলে দেবদোল খেলতে যাবো। এই যে মানাই এখানে এখন সব রঙগুলো রেডি করছে, তারপরে সবাই ওইদিকে রেডি হচ্ছে। চলো যাই দেখে আসি সবাই রেডি হলো কি না। এই যে মিঠাইও ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে রেডি হয়ে গেছে, আর মানাই তো রেডি হয়েই গেছিলো, বোন এখানে ভিডিও করতে ব্যস্ত, আমার জায়রাও রেডি হয়ে গেছে, বোনও এসেছে। তো চলো এবার যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, আর প্রচুর লোক হয়েছে। এখন প্রায় 4:30 বাজে, তাতেই একদম লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে, আর গানও হচ্ছে এখানে, হরিনাম হচ্ছে, তাই আরও ভিড় হয়েছে। সবাই তো আবির মেখে ফেলেছে, আমরা এবার আগে ঠাকুরকে দেবো, গোপালকে আগে দেবদোল দেবো। এখানে দেখো লাইন পড়ে গেছে দেবদোল দেওয়ার জন্য, প্রচুর বড় লাইন। দেবদোল দেওয়ার পরে তারপরে আমরা নিজেরা রং মাখবো। তো চলো দেবদোল দিতে যাই। এত লাইন ঠেলে সবাই এখানে আলতা সিঁদুর কিনে নিয়ে তারপরে দেবদোল দিতে যাই। আলতা সিঁদুরের দোকান ওইদিকে বসেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। অবশেষে চলে এসেছি একদম গোপালের দোলনার কাছে, যেখানে গোপাল বসেছিল, সবাই রং দিচ্ছিল। আমাদের দেয়া হয়ে গেছে, ভীষণ ভিড় ছিল, তাই আর দেখানো যায় না। যাই হোক, তোমাদের জন্য আবার চলে এসেছি দেখাতে। এখানে ছিল গৌরাঙ্গ প্রভু, ওখানেও ধূপবাতি জ্বালানো হচ্ছিল। চলো এবার আমরা একটু আবির টাবির খেলে নিই। যা লাইন দিয়ে সেই কথা লাইন করে
দেখতেই পাচ্ছো প্রচুর প্রচুর পরিমাণে লোক এসেছে এখানে দেবদোল খেলার জন্য। আশেপাশের গ্রাম থেকে সবাই আসে। এই ভোরবেলা একদম আবিরে আবিরে আকাশ ছেয়ে গেছে, খুব সুন্দর লাগছে। সবাই মজা করে রং খেলছিল, আমরাও দারুণ মনে মজা পাচ্ছি, রং খেলছি। তোমরাও সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ যে সকাল হয়ে গেছে একদম, কিন্তু লোকের ভিড় বেড়েছে, বই কমে নেই। প্রচুর পরিমাণে লোক আরও এখানে এসেছে, সবাই গানের তালে তালে নাচতেও শুরু করেছে, রং টং মেখে এই গানের তালে নাচছে, দারুণ মজা করছে। তো দেখো মন্দিরেও এখানে কত লোক দাঁড়িয়ে আছে, আর রাধাকৃষ্ণকে যে দোলনায় বসানো হয়েছে ভোরের বেলা দেবদোলের জন্য, সেই থেকেই কিন্তু ওখানেই এখন থাকবে। আবার মন্দিরে পুনরায় প্রতিষ্ঠা করে তারপরে সেই রাত্রিরে নিয়ে যাওয়া হবে। রাত্রির পর্যন্ত অনেকেই এবার রং দিতে থাকবে। আর এখানে দেখো এই যে দোকানগুলো ছোট ছোট দিয়েছিল, এখানে ছিল আলতা, সিঁদুর, আর ছিল নোয়া, পলা। এখান থেকে সবাই আবির কিনে নিয়ে গিয়ে সবাই ঠাকুরের পায়ে দিয়েছে। তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো প্রচুর পরিমাণে লোক কিন্তু এখনও আছে। আমরা এবার বাড়ি চলে যাব, কারণ অনেকটাই সকাল হয়ে গেছে। এরপরে বিকালে আছে দোলের মেলা, দারুণ মজা হয়, ফুচকা, ঘুগনি, ওফ বিশাল ব্যাপার। তো আমরা সবাই আবার মেলায় আসব। আপাতত এই পর্যন্তই ব্লগটা শেষ করছি, সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। আশা করছি তোমরাও সবাই অপেক্ষায় থাকবে। তো এই পর্যন্তই, টাটা।